ইয়াস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের বিভিন্ন এলাকা, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দুই মেদিনীপুরের অধিকাংশ গ্রাম। বহু স্বেচ্ছাসেবী সংগঠন ওই সমস্ত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বা দাঁড়ানোর উদ্দেশ্যে রওনাও দিচ্ছেন। শুক্রবার বর্ধমান শহরে অন্যতম ক্লাব পদ্মশ্রী সংঘের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জলদা গ্রামে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে আমরা পদ্মশ্রী সংঘের তরফ থেকে ইয়াস দুর্গত যে সংলগ্ন এরিয়া আছে, যেমন পূর্ব মেদিনীপুরের জলদা গ্রামবাসীদের আমরা কিছু ত্রাণ বণ্টন করব। তো আমরা এই ক্লাবের পক্ষ থেকে প্রায় 30 জন সদস্য যাচ্ছি। তো আমরা এখান থেকে কাঁচা সামগ্রী নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদের মোটিভ আছে প্রায় 1200 থেকে 1500 লোকের, ঠিক আছে, খাওয়া দাওয়া আমরা ওখানে রান্না করে খাওয়াবো। তার সাথে সাথে কিছু ড্রাই ফুড আমরা ওখানকার গ্রামবাসীদের হাতে তুলে দেবো, আর কিছু জামা কাপড় আমরা তাদের হাতে তুলে দেবো। শনিবার ক্লাবের 30 জন সদস্য সেখানে উপস্থিত হয়ে গ্রামবাসীদের ভাত ডাল সবজি ডিম খাওয়ানোর পাশাপাশি শুকনো খাবার ও জল তুলে দিলেন। বাবলু বোসের নেতৃত্বে ক্লাবের সদস্যদের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।